আসসালামু আলাইকুম, আমি রুকসানা পারভিন স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ দেখার জন্য। কাছে কিংবা দূরে যে যেখান থেকেই এই ব্লগটা দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই খুব ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল থেকেই শুরু করছি। এই তো ঘুম থেকে উঠেই মাহিন মাহিনের বাবার কুলে চলে গিয়েছে, আর হচ্ছে আয়ান সাইকেল চালাচ্ছে, আর এদিকে হচ্ছে আমার বোনেরা সকালের নাস্তার প্রিপারেশন নিচ্ছে। আপনারা তো জানেনই আয়ানের বড় কাকু এসেছে আয়ানের নানু বাড়িতে বেড়াতে, তাই আজকে সকালের নাস্তা আয়ানের বড় কাকুর পছন্দ অনুসারেই হবে। আজকে সকালে নাস্তা হবে ভাপা পিঠা দিয়ে লাউ আর মিষ্টি কুমড়া দিয়ে চিটই পিঠা। এই দুই পিঠাই বড় ভাইয়ের অনেক পছন্দের। তো এই তো আমার বোনেরা এখন লাউ মিষ্টি কুমড়া এই সব কিছু কাটাকুটি শেষ করে নিচ্ছে। কাটাকুটি শেষ হওয়ার পর এই তো আম্মু এদিকে রান্না বসিয়ে দিয়েছে, আর চিতই পিঠার ডোটাও কিন্তু আম্মু গুলে রেখে দিয়েছে। এই তো এখন আম্মু আগে তরকারিগুলো রান্না করে নিবে, এরপর পিঠা তৈরি করবে। আর এদিকে হচ্ছে আমি ভাপা পিঠার জন্য মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আচ্ছা, আমাদের এদিকে কিন্তু ভাপা পিঠাকে বলা হয় ডুপি পিঠা, আর চিতই পিঠাকে বলা হয় খোলা পিঠা। এই তো পিঠা তৈরির জন্য সকল ডো মিশ্রণ একদম রেডি, আর এদিকে আমার মা মিষ্টি কুমড়া তারপর হচ্ছে লাউ তরকারিও রান্না করে নিয়েছে। এখন শুধু আমরা পিঠাগুলো বানাবো, আর বড় ভাই কিন্তু এখনও ঘুম থেকে উঠিনি, তো উঠলেই আমরা পিঠা বানানো শুরু করব। তো গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর এদিকে এই যে খালি পেটে আনারস খাওয়ার জন্য আয়ানের বাবা আনারস কেটেছে, তো আয়ান আয়ানের বাবা সবাই মিলে বসে আনারস খাচ্ছে। এই তো বড় ভাইও ঘুম থেকে উঠে গিয়েছে, আর আয়ান হচ্ছে আবার সাইকেল নিয়ে বের হয়েছে বড় ভাইকে দেখানোর জন্য, আয়ান যে সাইকেল চালাতে পারে। এই তো এখন হচ্ছে আমরা পিঠাগুলো তৈরি করে নিব, আর বড় ভাইয়ের সামনে গরম গরম পিঠা দিয়ে দিব। আমাদের মসজিদে প্রত্যেক দিন সকালবেলা মানে একটু ছুরা তারপর হচ্ছে দোয়া দুরুদ পড়ানো হয়। তো আয়ান আবার ওইখানে গিয়ে ছুরা বলল, তো বড় ভাইও মসজিদের সামনে চলে এসেছে। এখন হচ্ছে আমরা নাস্তা দিয়ে দিব, তখন আয়ান বাবা বললো যে আগে আনারস খেয়ে নে তারপর নাস্তা দিও। আসলে খালি পেটে আনারস খেতে পারলে কিন্তু পেটের জন্য অনেক ভালো। এই তো আনারস খাওয়া শেষ, এখন আমরা পিঠাগুলো বানিয়ে নিব। আর ওইদিকে আয়ানের বাবা আয়ানকে জোর করে পানি খাওয়াচ্ছে, আয়ান সাইকেল চালিয়ে দৌড়াদৌড়ি করে অনেক গেমে গিয়েছে সে কারণে। আমি বানাচ্ছি হচ্ছে ভাপা পিঠা, আর আম্মু বানাচ্ছে চিটই পিঠা। তো দুইজন দুই দিকে বসে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি, পিঠাগুলো বানানো হয়ে গেলেই পরিবেশন করে দিব। এই তো পিঠাও প্রায় হয়ে এসেছে, আর হচ্ছে লাউ তরকারি মিষ্টি কুমড়া তরকারি এই সব কিছু আমার বোন নিয়ে পরিবেশন করে দিচ্ছে। আসলে একটা একটা পিঠা হচ্ছে, আর একটা একটা আমার বোন এনে এনে দিচ্ছে। আসলে গরম গরম পিঠা খাওয়ার মজাই কিন্তু আলাদা।
আপনি দেখবেন যে পিঠাটা বানিয়ে রেখে দিলে কেমন জানি নরম হয়ে যায়, আর চিতই পিঠা কিন্তু নিচের দিকটা একটু ক্রাঞ্চি থাকবে, সেটাই খেতে অনেক মজা লাগে। এই তো এখন হচ্ছে সবাই মিলে সকালে নাস্তাটা করে নিচ্ছে। তো ভাই প্রথমে ঘুম থেকে উঠেছে, এখন ভাই নাস্তা করে নিচ্ছে। আস্তে আস্তে সবাই ঘুম থেকে উঠে গেলে সবাইকে একসাথে নাস্তা দিয়ে দিব আর সবাই নাস্তা করে নিবে। আয়ান, মাহিন, তুষার ওরা কিন্তু খেলায় নেমে গেছে। ওরা কখন যে খেলা শেষ করবে আল্লাহ জানে। ওরা শুধু এখন খেলা করতেই থাকবে, করতেই থাকবে। এরপর এই তো এখন হচ্ছে আমরা সবাই মিলে সকালে নাস্তাটা শেষ করে নিব। সকালে নাস্তা করার পর এই তো আয়ানের বাবা সবার জন্য চা করতেছে, আর এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খাবো, আর সেই সাথে ডিম, আম্মু আম্মুর হাঁসের ডিম সিদ্ধ করেছে, এখন হচ্ছে আমরা সবাই মিলে চা খাবো আর ডিম খাবো। আর হচ্ছে আমি ডিম নিয়ে নিয়েছি মাহিনকে খাওয়ানোর জন্য, আসলে মাহিনকে পিঠা খাওয়ানো হয়নি, তো ভাবতেছি যে ডিম খাওয়াবো, ডিম খাওয়ানোর পর একটু সুজি খাইয়ে নিব, এই আর কি। এরপরেই তো চা খাওয়ার পর আয়নের বাবা ব্যাগ থেকে কাপড় খুলে নিচ্ছে। আয়নের বাবা যে বান্দরবন গিয়েছিল সেখান থেকে তিনটা থ্রি পিস এনেছে, একটা হলো আম্মুর, একটা বড় বাবির আর একটা আমার। তো আয়নের বাবা এখন খুলে বড় বাবিকে দেখাচ্ছে যে বড় বাবি কোনটা নিবে। তবে বড় ভাই বড় বাবির জন্য এই থ্রি পিসটাই পছন্দ করেছে, আর এটা হলো আম্মুর, আর আমার ভাগে পড়েছে লালটা। আসলে ভাবি বলছিল যে তুমি যার জন্য যেটা এনেছো তাকে সেটাই দাও, বড় ভাই যেহেতু বড় বাবির জন্য ওইটা পছন্দ করেছে, আর আয়না বাবাও বললো যে এইটাই আমি বড় বাবির জন্য এনেছি, তো দুইজনের পছন্দই মিলে গিয়েছে। এরপরেই তো দুপুরবেলা, এত রোদ পড়েছে আজকে, মানে রোদটা এত কড়া হয়ে উঠেছে কি বলবো, খুব গরম করছিল। তো এখানে আমরা শুকনো মরিচ আর লবণ দিয়ে তরমুজ মাখিয়ে নিয়েছি, এখন আমরা সবাই মিলে বসে তরমুজ খাবো। আর এইদিকে এসে দেখি যে বাচ্চা বাটিগুলো দোকানদারি করতেছে, কেনা বেচা করতেছে দোকানে বসে, আর বাহিরে আমরা সবাই মিলে বসে আড্ডা দিচ্ছি, কিন্তু ভাই একটু বাজারে গিয়েছে, জানি না কেন গিয়েছে। ভাই আসার পরই বোঝা যাবে যে ভাই বাজারে কেন গিয়েছিল। এরপর এই তো বড় ভাই বাজার থেকে চলে এসেছে, আর আসার সময় দুই ফ্লেভারের আইসক্রিম নিয়ে এসেছে। আমি বললাম না প্রচুর রোদ পড়েছে, প্রচুর গরম করছিল, তো বড় ভাই বাজার থেকে গিয়ে আবার আইসক্রিম কিনে নিয়ে এসেছে। তো এখন হচ্ছে আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাবো। এরপরে হঠাৎ করে একজন লোক ডাক দিয়ে বলল, মাঠে যে গরুটা দিয়ে রেখেছেন এই রোদে তো গরু মারা যাবে। তো আয়নের বাবা আবার চলে গেল মাহিনকে বড় ভাইয়ের কাছে দিয়ে গরুটাকে আনতে। আসলে আব্বু বাড়িতে নাই, আব্বু একটা দরকারি কাজে একটু বাইরে গিয়েছে, তো আব্বু বাড়িতে থাকলে অবশ্যই অনেক আগে গরুটাকে নিয়ে আসতো। তো এখন হচ্ছে আয়ন তো বসে গেছে আইসক্রিম খেতে। এরপর আয়নের বাবা গরুটাকে নিয়ে আসলে গরুকে খাবার দেওয়ার পর আমরা সবাইকে আইসক্রিম দিয়ে দিব আর সবাই মিলে বসে আইসক্রিম খাবো। এই যে দুই ভাই গরুর বাচ্চাটাকে নিয়ে টানাটানি লেগে গেছে যে কে আগে বাচ্চাটাকে নিবে। এই তো আয়নের বাবা গরু নিয়ে চলে এসেছে, এরপর আমার ফুপিও চলে এসেছে, আর আয়ান এইদিকে ছোট বাচ্চাটাকে নিয়ে টানাটানি করতেছে, বাচ্চাটা যাবেই না মাকে ছাড়া। এই তো আয়ান অনেক আদর যত্ন করে নেওয়ার চেষ্টা করতেছে আর কি। এরপর হচ্ছে বাচ্চাটা যাচ্ছে মার কাছে, আর আয়নের বাবা এইদিকে গরুর খাবার রেডি করতেছে।
আর এদিকে হচ্ছে আমার আম্মু রান্না বান্না বসিয়ে দিয়েছে, এখানে রোস্ট আর কাতলা মাছের মাথা বেজে নিচ্ছে। আজকে কি মেনু হবে এটা আমি যখন খাবার পরিবেশন করব তখনই বলে দিব। আর এই তো এখন আম্মু আস্তে আস্তে রান্না বান্নাটা শেষ করে নিচ্ছে। আর এদিকে হচ্ছে আমার বোন দুই ফ্লেভারের আইসক্রিম নিয়ে নিয়েছে, আর এখন হচ্ছে সবাইকে দিয়ে দিচ্ছে, আর এখন সবাই বসে আইসক্রিম খাবে। আসলে পুরো দিনের ব্লগ কিন্তু শেয়ার করা যায় না, মানে যখন যেটা মনে হয়েছে সামনে দেখেছি বা শেয়ার করা দরকার সেইগুলোই শেয়ার করতেছি। আর হচ্ছে এখন আমরা সবাই মিলে বসে আইসক্রিম খাচ্ছি, আর এদিকে মানে বাচ্চাদের যেটাতে সমস্যা হবে বাচ্চারা সেটাই কিন্তু বেশি করে। তুষারের কিন্তু রাতের বেলা কাশতে কাশতে এমন অবস্থা হয়েছিল কি বলবো, এখন সে আইসক্রিম খাচ্ছে আর ওকে না দেওয়াতে ও কান্নাকাটি শুরু করে দিয়েছিল। মোট কথা বাচ্চাদের যেটাতে সমস্যা বাচ্চারা সেটাই করবে। আমি নামাজে পড়তাম কি আছে, আমি সুরা কাজ জানি, আমার পড়ার দরকার নাই, জানি সব পড়তে গেছি, জোয়ারে যত নিয়ন্ত্রণ সব আমি জানি, আমি হাজিরা দিয়ে আমি বললাম এই তো দুইজন মিলে মোবাইল টিপতেছে, দেখতেই পাচ্ছেন কত মনোযোগ সহকারে মোবাইল টিপতেছে, আরেকজন এসে যোগ দিল। আসলে বাচ্চারা মোবাইলটার প্রতি এত আসক্ত হয়ে গেছে কি বলবো। যাই হোক, আর আলোচনা শুনে বুঝতেই পেরেছেন যে কি নিয়ে আলোচনা চলতেছে। এই তো বাহিরে প্রচুর রোদ, তো সেই কারণে সবাই মিলে ঘরে এসে আড্ডা দিচ্ছি। এরপর সময় হয়ে গেল দুপুরের খাবার খাওয়ার। এই তো টেবিলে এনে আস্তে আস্তে সব খাবার পরিবেশন করে দিচ্ছি। আমার মেজো বোন বলল যে ওই আজকে খাবার বেড়ে দিবে আর আমি এনে যাতে টেবিলে রেখে দিই, এই আর কি, মানে বোনেরা মিলেমিশে কাজটা শেষ করে ফেলে আর কি। আজকে আমি রান্না করেছে হচ্ছে ডিম বোনা, রোস্ট, গরুর মাংস, কাতলা মাছের দু পেঁয়াজু, তারপর হচ্ছে শুটকি মাছ বুনা করেছে, এর সাথে লাউয়ের তরকারি আর হচ্ছে মাছের ডাল। আরেকটা তরকারি রান্না করেছে, সেটা হলো সিম দিয়ে শুটকি দিয়ে রান্না করেছে। তবে মজার বিষয় কি, আমার মেজো বোন এটা বাড়তে ভুলেই গিয়েছে। তো যাই হোক, সিমটা কিন্তু বড় ভাই খুব পছন্দ করে, তো সেই কারণেই মূলত রান্না করেছিল, কিছুই করার নাই, বড় ভাই নিজেকে ছিল না। যাই হোক, এই তো এরপর সালাদ তো আছেই, এখন হচ্ছে আমরা সবাই খাওয়া দাওয়াটা শেষ করে নিব। আর এদিকে হচ্ছে আমি মাহিনের জন্য খাবার নিয়ে নিয়েছি, এখন মাহিনকে খাইয়ে নিব। আর হ্যাঁ, আজকে কিন্তু বাদ দিয়ে খাওয়ার জন্য দইও আছে। আসলে গতকালকে কিন্তু আম্মু সবটুকু দুধই জাল দিয়ে ফেলেছিল, তো রাতে দুধ খাবার পর অনেকটা দুধ রয়ে গিয়েছিল, সেই দুধ দিয়ে আমরা দই পেতে ফেলেছিলাম। আর গরমের মধ্যে দই দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি। এই তো এদিকে সবাই খাওয়া দাওয়া করতেছে, আর অপরদিকে এই যে আব্বুর বন্ধুরা চলে এসেছে, ওরা হলো আব্বুর রাজনৈতিক দলের বন্ধু বান্ধব। আমি কিন্তু কিছুদিন আগে ইউনিয়ন নির্বাচনের একটা ব্লগ শেয়ার করেছিলাম, আমাদের এলাকার চেয়ারম্যান মানে যেই ব্যক্তি চশমা মার্কায় দাঁড়িয়েছিল চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে, উনি কিন্তু পাস করেছিল, আর উনি সেই ব্যক্তি আমাদের এলাকার চেয়ারম্যান। তো আব্বু ওনাকেও আজকে দাওয়াত করেছে, তো ওনারাও চলে এসেছে, এখন ওনারাও খাওয়া দাওয়াটা শেষ করে নিবে।
এই তো চেয়ারম্যান সহ বাকি সবাই বসে গেছে খাওয়া দাওয়া শেষ করে নেওয়ার জন্য। আর দেখতেই পাচ্ছেন বাটি বাটিতে দই দিয়ে দেওয়া হয়েছে। আসলে ভাই আর বাবিরা যখন খাচ্ছিল তখন খুব তাড়াহুড়া করে ওদেরকে খেতে হয়েছে, কারণ ওরা চলে এসেছিল। তো সেই কারণেই মূলত ভাই বাবিরা একটু তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে নিয়েছে। এরপর এই তো খাওয়া দাওয়ার পর সবাইকে পায়েস দিয়ে দিব, তো বাটি বাটিতে পায়েস নিয়ে নিচ্ছি। পায়েস খাওয়ার পর পরই ভাই বাবিরা বললো যে ওরা চলে যাবে, ওরা এখান থেকে গিয়ে আরও কিছু কাজকর্ম রয়েছে, তো সেই কারণে একটু সন্ধ্যা হওয়ার আগে আগেই চলে যেতে চাচ্ছে। তো ভাবি যেহেতু চলে যাবে তাই অল্প খাবার প্যাক করে দিয়ে দিচ্ছি। আসলে ভাই বাবি যে এসেছে একটু তাড়াহুড়ার মধ্যে এসেছে, তো সেই কারণে মূলত আব্বু তেমনভাবে কিছু করতে পারেনি। আর এই তো ভাই বাবি সবাই একদম রেডি চলে যাওয়ার জন্য। সবচেয়ে খারাপ লাগতেছে সাফার জন্য, সাফা কিন্তু কান্না করে দিয়েছে, ও যেতে চাচ্ছে না। ওর কাছে এখানে খুবই ভালো লেগেছে, এত খোলামেলা জায়গা পেয়ে খেলাধুলা করতে পেরেছে, তো বাচ্চা মানুষ বুঝতেই পারেন। আর এই তো এদিকে আমি এই যে রসুন হজের গাছ তুলে দিচ্ছি। আয়ানের যে ছোট বোন প্রান্ত, ওর কিন্তু বারান্দায় গাছপত্র লাগানোর খুব শখ। আমি কিন্তু ওদের বাসায় যে গিয়েছিলাম ব্লগে শেয়ার করেছিলাম বারান্দায় ফুলের বাগান, তারপর কিছু গাছপত্র আছে, তো ও এই গাছগুলো নিয়ে বারান্দায় টপে লাগাবে। এই তো ওরা এখন চলে যাবে। আসলে বিদায় বেলাটা কিন্তু খুবই খারাপ লাগে। যাই হোক, আয়ানের বড় কাকু এই প্রথম আয়ানের নানু বাড়িতে এসেছে, এটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক ভালো লাগতেছে। এই তো এই ছিল আজকের ব্লগ। ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এরকম নিত্য নতুন আরও ব্লগের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকে তাহলে সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।